জোড়া সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাবে আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস কি জানিয়েছেন, এক নজরে জেনে নেওয়া যাক। তো 24 ঘন্টাতে সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে, এত জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। আসানসোলে 75.2 মিলিমিটার হয়েছে, আর বাকি সবই জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই মূলত ছিল। নিম্নচাপ ছিল বাংলাদেশে, সেটা এখন আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগে, মূলত দক্ষিণবঙ্গের উত্তর অংশ, আর তারপরে ঝাড়খণ্ড, মূলত ঝাড়খণ্ডই, নর্থ ইস্ট ঝাড়খণ্ড এরিয়াতে এটা আছে। আর তার সঙ্গে সঙ্গে আর একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আমাদের, যেটা এক্সপেক্টেড ছিল। এটা আমাদের নর্থ বে অফ বেঙ্গলে একটা ঘূর্ণাবর্ত আছে বাতাসের উপরিভাগে 5.8 কিলোমিটার। এর প্রভাবে আগামী 3-4 দিনে পশ্চিমবঙ্গের সর্বত্রই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, তার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আছে কতগুলো জেলাতে। আর আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সাউথ চব্বিশ পরগনা, ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, বাঁকুড়া, ইস্ট ওয়েস্ট বর্ধমান আর বাকি জেলাগুলোর মধ্যে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এমনি করে আমাদের আগামী 3 দিনে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, চতুর্থ দিনেও এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম। আর আমাদের বাকি সব নর্থ বেঙ্গলে বা উত্তরবঙ্গে এখন কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতেরই সম্ভাবনা। আজ দার্জিলিংয়ে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি সবই জায়গায় বাকি সপ্তাহ থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। কলকাতাতে আগামী 24 ঘন্টায় কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 1-2 পশলা তীব্র বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 2-3 সেন্টিমিটার আওয়ারলি যেটা আমরা বলি ইন্টেন্স, সেটা হওয়ার সম্ভাবনা আছে আগামী 24 ঘন্টাতে। আর 24 ঘন্টায় কলকাতাতে ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে, মূলত আমাদের উত্তরবঙ্গ উপসাগরে যাওয়ার জন্যে আগামী 25 তারিখ পর্যন্ত মানা করা হয়েছে।